আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা রাখছি ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে দেখাবো খুবই সহজ একটা রেসিপি, সেটা হচ্ছে কিভাবে ঘরে বসেই খুবই সহজে এবং খুবই তাড়াতাড়ি ইনস্ট্যান্ট মাওয়া তৈরি করা যায়। মাওয়াটা সবসময় আমাদের অনেক কাজেই লাগে, বিভিন্ন মিষ্টির তৈরিতে বা বিভিন্ন শাহী খাবার রান্না করতে। সো অনেক সময় দেখা যায় যে রিয়েল যে মাওয়াটা সেটা তৈরি করতে অনেক ঝামেলা হয় বা অনেক সময়ের ব্যাপার হয়। তো ইনস্ট্যান্ট আমরা কীভাবে মাওয়াটা বানাবো, আসুন তাহলে জেনে নিই এর রেসিপিটা। ইনস্ট্যান্ট মাওয়া বানানোর জন্য আমি এখানে প্রথমে একটা প্যানে 2 চা চামচ পরিমাণ ঘি দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ দুধ নিয়েছি। তো এটাকে একটু হালকা হাতে মিক্স করে এর মধ্যে আমি দিয়ে দেব গুঁড়া দুধ। এখানে আমি 1/3 কাপ পরিমাণ গুঁড়া দুধ নিয়েছি। আপনারা যতটুকু আপনাদের মাওয়াটা লাগবে ঠিক সেই অনুপাতে এখানে সবগুলো উপকরণ আস্তে আস্তে করে বাড়াবেন। তো যাই হোক, এবার আমি চুলার আঁচটা বাড়িয়ে দিচ্ছি, বাড়িয়ে বলতে একেবারে মিডিয়ামে করে দিচ্ছি, খুব বেশি বাড়াবো না, তাতে করে অনেক সময় নিচে দিয়ে লেগে যেতে পারে। তো এবার এটাকে আমি আস্তে আস্তে করে নেড়ে নেড়ে এই মাওয়াটাকে শুকিয়ে ফেলব। এটাকে কিন্তু অনবরত নাড়তে হবে, তা না হলে নিচে লেগে যাবে। তো অনবরত নেড়ে নেড়ে যখন দুধটা একেবারে শুকিয়ে আসবে আর এই যে এরকম কড়ের গা থেকে ছেড়ে ছেড়ে আসবে, তখনই বুঝতে হবে মাওয়াটা হয়ে গিয়েছে। আর এই মাওয়াটা বানাতে কিন্তু খুব বেশি সময় লাগে না, বড় জোর 3 থেকে 4 মিনিট সময় লাগে। তো দেখুন আমারটা প্রায় হয়ে যাচ্ছে, আমি আর খানিক্ষণ একটু নেড়েচেড়ে নামিয়ে নেব। তবে এই পর্যায়ে আমি এতে প্রায় 2 ফোঁটা কেওড়া জল দিয়ে দিচ্ছি, এটা অপশনাল। হয়ে গিয়েছে আমার মাওয়াটা তৈরি, আর যখন এরকম তৈরি হয়ে যাবে তখন কিন্তু এরকম ঝুরঝুরা হয়ে যাবে আর প্যানের গায়ে আর লেগে যাবে না। তো এখন আমি চুলাটা বন্ধ করে এটাকে ঠান্ডা করে নেব, অর্থাৎ রুম টেম্পারেচারে এনে নেব। তারপর এটাকে চাইলে আমি শেপ দিতে পারি বা আমার যেরকম ইচ্ছা চাইলে আমি গ্রেট করে নিতে পারি। তো রুম টেম্পারেচারে এনে এটাকে আমি ঠান্ডা করে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল মাওয়াটা, দেখুন আমি এটাকে রুম টেম্পারেচারে এনে নিয়েছি। তো এখন আপনারা এই মাওয়াটাকে একটা এয়ারটাইট বক্সে ভরে ফ্রিজে রেখে প্রায় মাসখানেকের মতো সংরক্ষণ করতে পারবেন। আপনাদের প্রয়োজন অনুযায়ী বের করে আপনারা ইউজ করতে পারবেন। এটাকে চাইলে আপনারা বিভিন্ন শেপ দিতে পারবেন, গোল, স্কোয়ার, যে শেপ আপনাদের ইচ্ছে। তো আমি শেপ দিচ্ছি না, কারণ এই মাওয়াটা আমি ইউজ করব একটু পরেই। সো আমি এরকম ঝুরো ঝুরো করেই নিয়েছি। তাহলে দর্শক, কেমন লাগলো আজকে আমার এই মাওয়ার রেসিপিটা আমাকে অবশ্যই জানাবেন। কিছু জানার থাকলে আমার কমেন্ট সেকশনে কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার পরের ভিডিওগুলো পাওয়ার জন্য। সো আল্লাহ হাফেজ।